নির্বাচনে আবারও কারচুপির অভিযোগ মরিয়া ডোনাল্ড ট্রাম্পের, ভোটের পর প্রথম সংবাদ সম্মেলন। If you count the legal votes, I easily win. If you count the illegal votes, they can try to steal the election from us. If you count the votes that came in late. সব ভোট গণনায় সময় লাগতে পারে আরো দু একদিন। রিপাবলিকান ডেমোক্রেট শিবিরে পাল্টাপাল্টি বিক্ষোভ। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে ফিরলেন নিষেধাজ্ঞা মুক্ত সাকিব আল হাসান, বললেন এখন আর মাথায় চাপ নেই। বিমানবন্দরে ভক্ত সমর্থকদের ভিড়। নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে যুক্ত হলো আধুনিক তিনটি যুদ্ধজাহাজ। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কমিশনিং। আক্রমণ হলে জবাব দিতে প্রস্তুত থাকার আহ্বান। পদ্মা সেতুর 36তম স্প্যান বসবে আজ, দৃশ্যমান হবে প্রায় 5.5 কিলোমিটার। ডিসেম্বরেই পুরো সেতু দাঁড়ানোর আশা। এবং গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত রাস্তার বেহাল দশা, সীমাহীন দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী, অসন্তোষ মেয়রেরও। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। নির্বাচনে আবারও প্রতারণার অভিযোগ তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট গ্রহণের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে ট্রাম্প বলেন, বৈধ ভোট গণনা করা হলেও তিনি নির্বাচিত হতেন। তবে নির্বাচনী কারচুপির বিষয়ে কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি তিনি। এদিকে চূড়ান্ত ফল ঘোষণার আগ পর্যন্ত সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলেও জানান তিনি। 3 নভেম্বর মার্কিন নির্বাচনের ভোট গ্রহণের 2 দিন পর স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমবারের মতো জনসম্মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক টুইট বার্তায় ভোট কারচুপি সহ নানা অনিয়মের অভিযোগ তোলার পর এবার সংবাদ সম্মেলনে একই বাক্য চয়ন করলেন তিনি। বলেন, বৈধ ভোট গণনা করা হলে তিনি জয়ী হবেন। নানা অনিয়মের অভিযোগ তুললেও এসব বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ তুলে ধরতে পারেননি প্রেসিডেন্ট। I easily win. If you count the illegal votes, they can try to steal the election from us. If you count the votes that came in late, we're looking at them very strongly, but a lot of votes came in late. I've already decisively won many critical states, including massive victories in Florida. এদিকে চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নিজেকে বিজয়ী ঘোষণা করবেন না বলেও জানান তিনি। In America, the vote is sacred. It's how people of this nation express their will. And it is the will of the voters. No one, not anything else, that chooses the president of the United States of America. So, each ballot must be counted, and that's what we're going to see going through now. We have no doubt that when the count is finished, Senator Harris and I will be declared the winners. কয়েকটি অঙ্গরাজ্যের চূড়ান্ত ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা হলেও নির্বাচন কর্মকর্তারা বলছেন, দ্রুততা নয়, সঠিকভাবে ভোট গণনার পাশাপাশি একটি স্বচ্ছ ফলাফল উপহার দেয়াকেই প্রাধান্য দেয়া হচ্ছে। এদিকে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের পাল্টাপাল্টি বিক্ষোভে যুক্তরাষ্ট্র জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই ভোট গণনায় অনিয়ম সহ নানা অভিযোগে রিপাবলিকান প্রচারণা শিবিরের দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছেন মিশিগানের আদালত। আমার পিছনেই ডেমোক্রেট পার্টির নির্বাচনী সদর দপ্তর। সব কিছু যদি ঠিক থাকে, নির্বাচনী ফলাফল এবং ভোট গণনা যেভাবে এগুচ্ছে, তাতে করে এটি বলাই যায় এই অঞ্চলের মানুষটি আগামী কিছুদিনের মধ্যে রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের নতুন অধিকর্তা হয়ে যাচ্ছেন।
হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, উইলমিংটন, ডেলাওয়্যার। মার্কিন নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আছেন লস্কর আল মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, ধন্যবাদ জাফর। আপনি যেমনটি বলছিলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনের সবশেষ ফলাফল, সবশেষ ফলাফলের যে শেষ কোথায় সেটি কিন্তু এখন সকলেরই একটি প্রশ্ন যে কখন শেষ হবে। সেই শেষের প্রহর গুনতে গুনতে এখন যেমনটি যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকরা একেবারে অনেকটা মানে অধৈর্য হয়ে আছেন, তেমনি ঠিক সারা বিশ্বের মানুষ কিন্তু তাকিয়ে আছেন যে এই ফলাফলের শেষ কখন শোনা যাবে। তো যেমনটি আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে নেভাদা অঙ্গরাজ্য থেকে যে খবরটি আমরা কিছু সময় আগে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে নেভাদা অঙ্গরাজ্যের ফলাফল পেতে আরো সময় লাগবে। তারা কিন্তু তেমনই একটি নির্বাচন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, তার অর্থ হচ্ছে যে নেভাদার ফলাফল পেতে তারা আরো সময় নেবেন। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে অ্যারিজোনা থেকেও একই ধরনের আভাস পাওয়া গেছে। তারাও বলেছেন যে 12 নভেম্বর পর্যন্ত তাদের যে সময় একটি রয়েছে ভোট গণনার, ঠিক 12 নভেম্বর আর আগে তারা শেষ করবেন এরকম একটি, কিন্তু কবে নাগাদ বা সুনির্দিষ্ট কোনো সময় তারা উল্লেখ করেনি। সুতরাং এই দুটি অঙ্গরাজ্যের ফলাফলের ক্ষেত্রে এখন কিছুটা একটু অনিশ্চয়তাও রয়েছে যে এখন কবে এই ফলাফল পাওয়া যাবে। তবে যখন এখন এই মুহূর্তে সবচেয়ে আকর্ষণীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে জর্জিয়া, অর্থাৎ জর্জিয়া অঙ্গরাজ্য নিয়ে আগেই বলে আপনাদের আগে জানিয়েছিলাম যে 99% ভোট গণনা হয়েছে। এখন সেখানের ব্যবধান কিন্তু খুবই কমে আসছে বাইডেন এবং ট্রাম্পের মধ্যকার। ট্রাম্প কিছু সময় আগে 3000 কিছু বেশি ভোটে এগিয়ে ছিল। এই মাত্র যে গণমাধ্যম যে খবর প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ট্রাম্প এখন এগিয়ে আছেন, সেই ব্যবধানটি কমিয়ে এখন প্রায় 2500 ভোট ব্যবধানে ট্রাম্প এগিয়ে রয়েছেন, কিন্তু এখনো সেখানে ভোট গণনা বাকি রয়েছে। তবে এই রাজ্যের ফলাফলটি নিয়ে কিন্তু এখন যুক্তরাষ্ট্রের মানুষ এবং সকলেই কিন্তু এখন যুক্তরাষ্ট্রের বাইরের এবং বিভিন্ন দেশের মানুষ সকলেই কিন্তু এখন এই রাজ্যের ফলাফলটি পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। অর্থাৎ এই রাজ্য ফলাফলে যদি বাইডেন জিতে যান তাহলে বাইডেন প্রেসিডেন্ট হবেন। অর্থাৎ আগেই আপনি জানেন যে বাইডেন যে কোনো একটি ফলাফলে জয়লাভ করলেই তার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা উজ্জ্বল এবং তিনি হচ্ছেন এমনটি মোটামুটি নিশ্চিত করে বলা যাচ্ছে। এর আগে প্রথমবারের মতো ভোট গ্রহণ শেষে প্রথমবারের মতো বক্তব্য রাখলেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তিনি কিন্তু সরাসরি বললেন যে তিনি ইলিগাল ভোটের কথা বললেন, অর্থাৎ কোন প্রকার তথ্য প্রমাণ কিন্তু তিনি উপস্থাপন করতে পারেননি। তেমনটি রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন যে তথ্য প্রমাণ ছাড়াই তিনি কিন্তু বলেছেন যে ইলিগাল ভোট, অর্থাৎ লিগাল ভোট হলে তিনি জিততেন, ইলিগাল ভোট হওয়াতে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। এখন লিগাল এবং ইলিগালের যে ব্যবধানটি উনি কিন্তু সুনির্দিষ্ট করে বুঝান বলেননি, সেটি কিন্তু মার্কিন জনগণের কাছে একটি প্রশ্ন হয়ে রইল যে আসলে উনি কি বুঝাতে চেয়েছেন। তবে সাধারণ বিশ্লেষকরা মনে করছেন এবং গণমাধ্যমে যে খবর বলছে সেটি হচ্ছে যে উনি বুঝাতে চেয়েছেন যে অর্থাৎ ভোট গ্রহণের পরে যে সমস্ত ভোট গণনা করা হচ্ছে, অর্থাৎ ডাকযোগে যে প্রেরিত ব্যালট, সেই ব্যালট গুলোর গণনার বিপক্ষে তিনি বরাবরের মতো এবারও রয়েছেন। সেটি কিন্তু তিনি আকারে প্রকারে বুঝিয়ে দিয়েছেন যে এটিকে হয়তোবা ধরে না যাক, এটিকে তিনি বুঝাতে চাচ্ছেন। তবে সবশেষ আরেকটি পরিস্থিতি আপনার মাধ্যমে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজপথে কিন্তু এখন মানুষ নেমে আসছে, অর্থাৎ দুই সমর্থক শিবিরের পক্ষ থেকে তারা রাজপথে রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা রাজপথে রয়েছে এবং বাইডেনের সমর্থকরাও রাজপথে রয়েছে এবং দুই সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা বিভিন্ন অঙ্গরাজ্যে খবর পাওয়া গেছে এবং এরই মধ্যে বেশ কয়েকজন কে পুলিশ আটক করেছে। তো নির্বাচন পরবর্তী একটি সহিংসতার আশঙ্কা করা হয়েছিল, কিন্তু সেটি কিন্তু এখন বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে সেই সহিংসতার দিকে মোটামুটি ভাবে এগোচ্ছে দেশ। কিন্তু এর একটি কারণ, ফলাফলে যতটা বিলম্ব হবে যতটা অনিশ্চয়তা দেখা দেবে ততই কিন্তু এই সহিংসতার বিষয়টি একটু জোরালো হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আরেকটি জিনিস আপনাকে জানিয়ে আপনার মাধ্যমে জানিয়ে রাখি, জো বাইডেন কিন্তু বিকেলে ডেলাওয়্যার অঙ্গরাজ্য থেকে তিনি বক্তব্য রেখেছেন, সেই তিনি বক্তব্য রেখেছেন, তিনি বলেছেন তার সমর্থকদের শান্ত থাকার জন্য, তিনি বলেছেন ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং শেষ ব্যালটটি ঘোষণা পর্যন্ত তিনি কোনো তিনি নিজেকে জয়ী ঘোষণা করবেন না এমনটি নিশ্চয়তা তিনি দিয়েছেন। এবং তিনি এও বলেছেন যে এই গণনার যে পদ্ধতি এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং এটিতে বেশ সময় লাগবে, এটা তিনি
তার সমর্থকদেরকে বুঝিয়েছেন যে ধৈর্য ধরে সেই সময়টুকু পার করতে হবে, এবং সেই সময়টুকু যখন পার করার পরে সকল কেন্দ্রের ফলাফল যখন আসবে তখনই কিন্তু তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করবেন, এমনটি বলেছেন। পক্ষান্তরে ডোনাল্ড ট্রাম্প যেটি বললেন তার বক্তব্যের মাধ্যমে কিন্তু তার সমর্থকদের তিনি কিন্তু একটি আকারে বা প্রকারে মানে উস্কে দেওয়ার মতো তিনি বলেছেন, যে কারণে সংঘাত বা সহিংসতার একটি যে প্রেক্ষাপট সেটি কিন্তু সৃষ্টি হচ্ছে তার বক্তব্যের মধ্য দিয়ে। আর তবে আজকের স্বভাবচালিত ভাবে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সময় তিনি কিন্তু বেশ নমনীয় ছিলেন, স্বভাবগত ভাবে তিনি যেভাবে বক্তব্য রেখে থাকেন ইতিপূর্বে রেখেছেন তেমনটি কিন্তু এই যে ভোটের পরে প্রথম তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন বক্তব্য রাখলেন সে সময় কিন্তু সেইটি সেই ধরনের কোন একটি মানে আচার বা প্রকাশভঙ্গি আমরা দেখিনি, তো সেটি একটি ভালো দিক আমরা বলতে পারবো। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ কিন্তু এখন বসে আছে ফলাফলের দিকে, তারা একটি সুস্পষ্ট ফলাফল চায় এবং এই মার্কিন নির্বাচনের এই ফলাফলের মধ্যে দিয়েই মার্কিন নির্বাচনের একটি পরিসমাপ্তি হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এমনটি এখানকার জনগণ এবং নির্বাচন বিশ্লেষক সহ সারা বিশ্বের মানুষ এটি আশঙ্কা করছেন এবং এটি কামনা করছেন। জাফর, অনেক ধন্যবাদ মামুন আপনাকে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর লস্কর আল মামুন, জানাচ্ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভোটের গণনার সবশেষ খবর। নিষেধাজ্ঞা কাটিয়ে দেশে ফিরে এলেন দেশসেরা সাকিব আল হাসান, বললেন এখন আর মাথায় কোনো চাপ নেই। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আরও বললেন এবারের ফেরা একেবারেই আলাদা, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বঙ্গবন্ধু কর্পোরেট লীগ হবে প্রস্তুতির আদর্শ মঞ্চ, এই আসরেই আন্তর্জাতিক সিরিজের জন্য পুরোপুরি ফিট হয়ে উঠবেন তিনি। মার্কিন মুলুক কিংবা বিদেশ থেকে এর আগেও বহুবারই ফিরেছিলেন সাকিব, তবে এবারের মাথা উঁচু করে ফেরাটা যে একেবারেই ব্যতিক্রম। সাকিব ফিরলেন সাপ মোচন করে, দীর্ঘ এক বছরের বেশি সময় পরে আবারও গণমাধ্যমের মুখোমুখি টাইগার ক্রিকেটের এই পোস্টার বয়। ডবল মাস্কের আড়ালে তার স্মিত হাসিটা দেখা না গেলেও গোপন করলেন না স্বস্তির খবর। অবশ্যই এবার যখন আসছি দেশে তখন একটা রিলিফ নিয়ে আসছি, এর আগে যখন এসেছি তখন তো আর ওরকম রিলিফ ছিলাম না, বাট এখন সেই জায়গা থেকে অনেক রিলিফ। চেষ্টা তো থাকবে প্রতিদিন যেন নিজেকে আরও বেশি উন্নতি করতে পারি নিজের জায়গা থেকে এবং নিজের বেস্ট পারফরমেন্সটাকে প্রতিনিয়ত যেন আরও ছাড়িয়ে যেতে পারি। করোনাকালে ফিটনেসে মরচে ধরেছে অনেকেরই, তবে ব্যতিক্রম সাকিবকে প্রশংসার বাণে ভাসিয়েছেন তার কোচেরা। সাকিবের কাছে জানতে চাওয়া তার ফিটনেসের সবশেষ অবস্থা। অবশ্যই যে অবস্থাতে ছিলাম ওই অবস্থাতে নাই, তারপরে মাঝখানে আসলে যখন ট্রেনিং করছিলাম তখন আবার ভালো একটা অবস্থানে চলে এসেছিলাম, এই এক মাস যদি গ্যাপ না যেত হয়তো বেশ ভালো একটা অবস্থায় থাকতাম, যেহেতু এক মাসের বড় একটা গ্যাপ গেল স্বাভাবিকভাবে আবার বেশ খানিকটা পিছিয়ে গিয়েছি, সো আমার আবার সময় লাগবে হয়তো এই টুর্নামেন্ট পুরোটা শেষ হতে হতে আমার ধারণা আমি আমার পুরো ফিটনেস ফিরে পাবো। আগামী বছরের ব্যস্ত শিডিউলের প্রস্তুতিটাও সারতে চান বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টে, আবারও জানালেন দিতে চান সমর্থকদের আস্থার প্রতিদান। এখন যেটা আমার দায়িত্ব হচ্ছে সবার এই ভালোবাসার যে দোয়া যে সাপোর্ট করেছে তার প্রতিদান দেওয়া, সব খেলাই প্রতিটা প্লেয়ারের জন্য ইম্পর্টেন্ট, আমার প্রস্তুতির জন্য অনেক ভালো হবে যদি পুরোটা টুর্নামেন্ট খেলতে পারি ভালোভাবে, যেহেতু সামনে ওয়েস্ট ইন্ডিজের আসার কথা আছে, তো সেই দিক থেকে প্রস্তুতি হিসাবে নিতে গেলে এই টুর্নামেন্টই একমাত্র জায়গা আছে যেখানে সব প্লেয়ারই ইনফ্যাক্ট প্রস্তুতিটা নিতে পারবে। সব ঠিক থাকলে 9 নভেম্বর মিরপুরে নিজের ফিটনেসের প্রমাণ দেবেন এই বিশ্বসেরা। দীর্ঘ এক বছরের প্রতীক্ষার পরিসমাপ্তি, দেশে ফিরলেন দেশের ক্রিকেট ক্যানভাসের সবচাইতে বড় শিল্পী। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা আর তীব্র জেদ অন্য সবার চেয়ে ব্যতিক্রম করেছে সুপার সাকিবকে, তাই তো দ্বিতীয় প্রত্যাবর্তনে সাকিবের জন্য রইল একরাশ শুভকামনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। 120 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁত মিসাইল হামলার পাশাপাশি সাগরতলে শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত এবং ধ্বংসে সক্ষম ত্রিমাত্রিক জাহাজ এখন বাংলাদেশ নৌবাহিনীতে। শুধু তাই নয়, সৈন্য ও রসদ আনা নেওয়ার জন্য মেরিটাইম হেলিকপ্টারও থাকছে সব যুদ্ধ জাহাজে। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2030 সালের মধ্যে ফোর্সেস গোল অর্জনের পাশাপাশি বিশাল সমুদ্র সীমাকে সুরক্ষিত করতে আধুনিক করা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীকে। ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে মেরিটাইম হেলিকপ্টার এবং সংযোজন হয়েছে সাবমেরিন, আর এখন একের পর এক সংযোজন হচ্ছে যুদ্ধ জাহাজ।
সাম্প্রতিক সময়ে নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে বিভিন্ন সক্ষমতার অন্তত 21টি যুদ্ধজাহাজ। এই বহরে সর্বশেষ সংযোজন হয়েছে বিএনএস ওমর ফারুক ও বিএনএস আবু ওবায়দা নামের দুটি ফ্রিগেট এবং বিএনএস প্রত্যাশা নামের অত্যাধুনিক করভেট যুদ্ধজাহাজ। দীর্ঘ সময় ধরে গভীর সাগরে অবস্থান নিয়ে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম জাহাজগুলো 112 মিটার দৈর্ঘ্যের জাহাজগুলিতে সংযুক্ত করা হয়েছে অত্যাধুনিক সব সমরাস্ত্র। ফ্রিগেট দুটি ভূমি থেকে ভূমিতে 120 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এবং ভূমি থেকে আকাশে 15 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও তারা আন্ডার ওয়াটার সাবমেরিনের সাথে যোগাযোগ করতে সক্ষম এবং শত্রু সাবমেরিনকে ধ্বংস করার জন্য জাহাজ দুটিতে অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে। ঘন্টায় 25 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম এই জাহাজগুলিতে শত্রুর বিমানের পাশাপাশি জাহাজ এবং স্থাপনায় আঘাত হানতে সক্ষম কামান, ভূমি থেকে আকাশে এবং ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল সংযোজন করা হয়েছে। 3 ধরনের ক্ষমতা সম্পন্ন একটি অত্যাধুনিক ফ্রিগেট, এটা দ্বারা আমার শত্রুদের আন্ডার ওয়াটার অর্থাৎ পানির নিচে যে সাবমেরিন থাকে সেটা ধ্বংস করতে পারি। আমরা 120 নটিক্যাল মাইল দূরের, 120 কিলোমিটার দূরের যে যুদ্ধজাহাজ থাকে সেগুলো ধ্বংস করতে পারি মিসাইলের মাধ্যমে। সমুদ্র এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি জলদস্যুতা রোধ, সাগরে তেল গ্যাস এবং খনিজ সম্পদ অনুসন্ধানে নিরাপত্তা নিশ্চিত করবে নৌবাহিনীর এসব যুদ্ধজাহাজ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গতকাল দুপুর পর্যন্ত 17 জন মারা গেছেন, নতুন শনাক্ত হয়েছেন 1842 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,16,006 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 15,225 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 23,04,902 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,842 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 4,16,006 জন। 24 ঘন্টায় মারা গেছেন 17 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,021 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,892 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,33,588 জন। গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত রাস্তার বেহাল দশায় গত 3 বছর ধরে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও এলাকাবাসী। অবকাঠামো নির্মাণ ও সংস্কার কাজের ধীর গতির কারণেই ক্রমে আরও খারাপ হচ্ছে রাস্তার অবস্থা, যান চলাচলে দেখা দিচ্ছে স্থবিরতা। এই রাস্তার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করে গাজীপুরের মেয়র বলেন, প্রকল্প পরিচালকের উদাসীনতায় দীর্ঘায়িত হচ্ছে দুর্ভোগ। তবে এ নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ প্রকল্প পরিচালক। সাইফুল ইসলামের ক্যামেরায় সালাউদ্দিন সুমনের রিপোর্ট। গাজীপুর চৌরাস্তায় রাত দিন এমনই চাপ থাকে যানবাহনে। প্রতিদিন এই চৌরাস্তা থেকে টঙ্গী হয়ে ঢাকায় যাওয়া আসা করেন উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর এবং ময়মনসিংহ বিভাগের হাজার হাজার মানুষ। দীর্ঘ পথ পেরিয়ে গন্তব্যস্থল ঢাকা যখন একেবারেই হাতের নাগালে, তখনই যাত্রীদের মুখোমুখি হতে হয় দুর্ভোগের। এত খারাপ রাস্তা, ময়মনসিংহতে যে সময় আসি গাজীপুর চৌরাস্তা, এর চেয়ে ডাবলের উপরে সময় লাগে আমরা ঢাকা পৌঁছতে। বৃষ্টি হলে রাস্তা ভাঙা, বড় গাড়ি যেতে পারে না, ছোট গাড়িও যেতে পারে না। একই সাথে এই রাস্তায় চলছে সম্প্রসারণ, সংস্কার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের অবকাঠামো নির্মাণের কাজ। কোথাও রাস্তার মাঝখানে, আবার কোথাও দুই পাশের বিস্তর অংশ কেটে ফেলে রাখা হয়েছে দীর্ঘদিন। এতে পথ সরু হয়ে যাওয়ায় যানবাহন চলাচলে দেখা দিচ্ছে স্থবিরতা, সৃষ্টি হচ্ছে যানজটে। মাত্র 13 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে 1.5 থেকে 2 ঘন্টা। এই ভাঙা রাস্তার মধ্যে অটো, সিএনজি, লেগুনা, এগুলো লেগে আমরা গাড়ি নিয়ে যাইতে পারি না। 1 সপ্তাহ ধরে রাস্তা আরো চিপা হয়ে গেছে, দুনো সাইড কেটে নতুন করে কাজ করতে আছে আর কি। যে জায়গায় সময় লাগে 20 মিনিট, সেই জায়গায় আপনার দেখা 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে। উত্তরা এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ শুরু হয় 2018 সালে। কাজ শুরুর পর এ রাস্তার টঙ্গী ব্রিজ থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ক্রমেই ভয়াবহ হয়ে ওঠে। ধুলাবালির দাপট আর খানাখন্দে শুধু যাত্রী সাধারণ কিংবা যানবাহনের স্টাফ নয়, দুই পাশে বসবাসরত মানুষও রীতিমতো অতিষ্ঠ। প্রচুর ধুলা ময়লা, নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া যায় না, এরকম পরিস্থিতি। ধুলাবালিতে আশেপাশে যারা বাসা বাড়িতে আছে তারা কিন্তু থাকতে পারতেছে না, গাড়ি ভেঙে যায়, গাড়ি থাকে না, ওই ভাঙা চূড়া লেগে। এ রাস্তার বেহাল দশায় অসন্তুষ্ট গাজীপুরের সিটি মেয়র নিজেও। প্রজেক্টের যে ডিজাইন করেছে তাদের একটি ভুল আছে, এবং যেখানে যে পিডি আছে তারাই কাজটা সেইভাবে, তারা কন্ট্রাক্টরকে সেইভাবে চাপ দিয়ে কাজটা করায়নি। 3 বছর হয়ে গেছে কিন্তু রাস্তার 1 কিলো পর্যন্ত এখনো তারা সমাপ্তি করেনি। এ বিষয়ে কথা বলার জন্য সংশ্লিষ্ট কাজের প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে আসতে রাজি হননি।
রাস্তা সম্প্রসারণ সংস্কার কিংবা অবকাঠামো নির্মাণে রাজপথে কিছুটা দুর্ভোগ হতেই পারে, সেটি মেনেও নেন সাধারণ মানুষ। কিন্তু এসব কাজে যখন অতিমাত্রায় দীর্ঘসূত্রিতা হয়, তখনই বাড়ে দুর্ভোগ, দেখা দেয় নানান প্রশ্ন। গাজীপুর চৌরাস্তা থেকে টুঙ্গি পর্যন্ত রাস্তায় যে সীমাহীন দুর্ভোগ, তা লাঘবে অতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, গাজীপুর। আজ বসছে পদ্মা সেতুর 36তম স্প্যান। এই মুহূর্তে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন রিপোর্টার এহসান জুয়েল, সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল, এবারে সকাল 8টায় শুরু করে মাত্র 40 মিনিটের ব্যবধানেই কিন্তু স্প্যানটি প্রায় তোলার 90% কাজ শেষ করে আনা হয়েছে। অর্থাৎ গতকাল যেখানে দিনভর চেষ্টা করা হয়েছিল, সব কিছু এগিয়ে রাখা সম্ভব হয়েছিল, আর সেই কারণেই আজকে খুব বেশি সময় লাগেনি, খুব সকালেই এখানে কাজ ধরে ফেলা হয়েছে। এবং সকাল 8টায় যখন স্প্যানটি আগে যেখানে ক্রেনের নিচে বসানো ছিল সেটিকে আস্তে আস্তে উপরে তোলা হয়, অর্থাৎ পিলারের সমান উচ্চতায় তোলা হয়, আর পিলারের সমান উচ্চতায় তোলার পরে দুই পাশে যেহেতু আগে নোঙর করে ফেলা সম্ভব হয়েছিল, আর এইবার নোঙর করার ক্ষেত্রে যেহেতু পাড়ের একেবারেই কাছে স্প্যানটি বসানো হচ্ছে, তাই পাড়ের মাটিরও সহযোগিতা পাওয়া গেছে একপাশে, তাই ক্রেনটি টেনে এনে স্প্যান পিলারের উপর তুলতে খুব বেশি সময় লাগেনি। 40 মিনিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 90% কাজ শেষ করে আনা হয়েছে, আর হয়তো ঘণ্টাখানেক লাগবে পুরোপুরি বসিয়ে এটি আগের স্প্যানগুলোর সঙ্গে জোড়া দিতে। এই প্রান্তে আগে 5টি স্প্যান বসানো ছিল, এখন এটি আগেই 5টি বসানো ছিল, এখন 6 নম্বর হিসাবে এটি 7 নম্বর হিসাবে যোগ হচ্ছে, তার মানে এক টানা এখানে 7টি স্প্যান এখন দৃশ্যমান হলো। এবং একই সঙ্গে দৃশ্যমান করা হচ্ছে পদ্মা সেতুর 36তম স্প্যান, অর্থাৎ 5400 মিটার। আর মাত্র অল্প কিছু বাকি আছে। আপনি জানেন যে এই স্প্যানটি বসানোর পরে 5টি মাত্র স্প্যান বসাতে হবে, এই 5টি স্প্যানের 1টি স্প্যান থাকবে মহাপ্রান্তের সঙ্গে, অর্থাৎ আজকে যে স্প্যানটি বসানো হলো এটির সঙ্গে আর 1টি স্প্যান বসানো হলেই কিন্তু মহাপ্রান্তের সঙ্গে সংযোগ ঘটবে পদ্মা সেতুর। এছাড়া মাঝখানে আরও 4টি স্প্যান বসানোর বিষয় থাকবে। তবে আজকে এই স্প্যানটি বসানোর জন্য যেহেতু কাল দিনভর চেষ্টা করা হয়েছিল, তাই আজ সকাল সকাল এটি বসিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এখন কিন্তু জাফর প্রায় দিনই দেখা যাচ্ছে প্রথম দিনে স্প্যান তোলা একটু জটিলতা তৈরি হচ্ছে, কোনো না কোনোভাবে সেটি বিলম্ব হচ্ছে, দ্বিতীয় দিনে সেটি চলে যাচ্ছে। এটি চিন্তা করে কিন্তু পদ্মাসেতুর প্রকৌশলীরা যে স্প্যান তোলার পরিকল্পনা করছেন সেখানে তারা 2 দিন হাতে রেখে পরিকল্পনা করছেন, তাদের আগের এই জায়গাটাতে আগে যে স্প্যানগুলো বসানো হয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা চেষ্টা করছেন প্রথম দিনে সেটি নিয়ে আসার, যদি ড্রেজিং করতে হয় ড্রেজিং করে রাখার, নোঙর করতে হলে নোঙর করে রাখার, অর্থাৎ জটিল কাজগুলো আগের দিন সেরে ফেলার চেষ্টা করেন তারা, এবং পরের দিন খুব সকাল সকাল সেটি কোনো রকম জটিলতা ছাড়া তুলে দেওয়ার চেষ্টা করা হয়, যেমনটি আজ হচ্ছে। যার পরবর্তী ঘন্টায় আমরা হয়তো আপনাদের আপডেট দিতে পারবো স্প্যানটি বসানোর। এ ছিল এখন পর্যন্ত সবশেষ খবর। পদ্মা সেতুতে বসতে যাচ্ছে 36তম স্প্যান, সেই খবর জানাতে মাওয়া প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার এহসান জুয়েল। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। If you count the legal votes, I easily win. If you count the illegal votes, they can try to steal the election from us. ভোটের পর প্রথম সংবাদ সম্মেলনেও কারচুপির অভিযোগ মরিয়া ডোনাল্ড ট্রাম্পের। 4 রাজ্যে চলে আছে যুক্তরাষ্ট্রের ভাগ্য, পাল্টাপাল্টি বিক্ষোভ। দেশে ফিরলেন নিষেধাজ্ঞামুক্ত সাকিব আল হাসান, বললেন এখন আর মাথায় চাপ নেই। বিমানবন্দরে ভক্ত সমর্থকদের ভিড়। এবং পদ্মা সেতুর 36তম স্প্যান বসবে আজ, দৃশ্যমান হবে প্রায় 5.5 কিলোমিটার, ডিসেম্বরেই পুরো সেতু দাঁড়ানোর আশা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।